আইস গো মোরা বরিশালে মগো প্রবাসী বড়মামা, কিছুদিন আগে যে বরিশালে বিবাহ করছে, উনার শ্বশুর বাড়িতে দাওয়াত খাইতে যাম। তার হে এনে খাইতার পর কি কি খাওয়া লওয়া করবো, হাড়ার দিন কেমন তারা পার করবো, কেমন তারা হগলিতে মিলিয়ে এনজয় করবো, হগল কিছুই কল আমি গল লাগে শেয়ার মো মজাদার মজাদার খানলান কল দেখতেই পাইতেছেন, দেখে কল লোভ সামলাইতে পারবেন না। তার আইস গোর ভিডিওটা কল বেমাল ইন্টারেস্টিং হবে, মোর দাদুরা বুয়ার স্কিপ করবেন না, কল মোরও দেখতে পাবেন বেমাল লাগে। আসসালামু আলাইকুম দাদুরা বুয়ার আপুরা বেরা, হগলটি কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে হগলটি ভালো। যেহেতু মোরা ঢাকা গনে বরিশালে বেড়াইতে আসছি, পরিবারের হগলিতে মিললে এখানে থাকতে এসে এনজয় করতে এসে, আবার কিছুদিন পর ভাইয়ে যেহেতু প্রবাসে চললে যাবে, ওই লেগে কলো বড় মামার শ্বশুর বাড়তে গনে মগো দাওয়াত দিয়েছে। আর ঢাকা থাকলে দেখা যায় দাওয়াত দিলেও কলো যাওয়া অনেক সময় পসিবল হয়ে ওঠে না। যেহেতু দাওয়াত দিয়েছে আর মোরা বরিশালেও আসি, সেক্ষেত্রে কলো আজকে যে মোরা রেডিও ইয়ে গেছি দেখতেই পেতে এসেছেন, মোর ভাইয়ে ভাবি মোর মায় মোর ছোটো ভাই মোর মাইয়ে মোরও দেখছেন বোঝেন, মোরা হগলতে রেডিও ইয়ে এখন যাম বোঝেন, মেলা করবো। তার মেলা করার আগে ভাবলাম কি একটু নিজেদের ফটো সেশন একটু ছবি তুলিয়ে নিই, এমনি তো ওরম করে রেডি হওয়া হয় না, পরিবারের হগলিতে একত্রে হওয়া হয় না। তার যেহেতু মোরা রেডি হয়ে গেছে, তার এখন করলে মোরা একটু ছবি টবি তুললে এরপরে মোরা মেলা করবো বুঝছেন। আইসকোর ওয়েদারটা বেমালা ভালো ছেলে, কোনো রোদ্দুর আল হে না, তার ইয়ে তোমার তারে বেমালা ভালো লাগে। তাই যাই হোক এসে মোর মা আহের পর মোর মা ইয়ে এখন মোরা কলে চললে যাম, তার মুই একটু পিছিয়ে পিছিয়ে আইসি একটু দেরি হয়ে গেছে, মোর মা ইয়ে এবার দৌড়ে মুখে নিতে আসে, আর ওই যে সামনে দেখতে পাইতে এসে না মোর মা ভাইরা উনারা চললে গেছে সামনে, যে গাড়ি নিয়ে কিংবা বেশি দূরও না, মোরা যেখানে থাকি বরিশালে বোঝেন ওইখানে মোর ওই মামার শ্বশুর বাড়িটা বেশি দূর না, কলে তার অটো নিয়েই চললে যাওয়া যাবে। তার মুই হাইটে হাইটে যাইতে আসি, সামনে গেলেই মেন রোড তো ওই অটো রিক্সাটা নিলে হয়ে যাবে। এখন আমি তো খুশি হয়ে গেছি, অটো ঠিক হয়ে গেছে, যাইয়া রিক্সায় বসমু সরিয়া হারপর চললে যাবো মামির বাড়িতে সামনে। আকি ওই এর ভিতর বর্ষা পরে ওই লোকটা বলতে আছে কি না ম্যান গাড়িতে তেল নেই যাওয়া যাবে না, তার কেমনটা লাগে। তার মামার শ্বশুর বাড়িতে যাম আর একটু রূপচর্চা করে যাম না হ্যাঁ তো আয় না। তার এই গোল্ড 24K হোয়াইটেনিং সোপ স্কিন কেয়ারের লোকে বেমালে উপকারী এবং বেমালে ব্রাইটেনিং করে বুঝছেন, এই সাপানটা ব্যবহার করতে আসি। তারপর কলো সাপানটা দিয়ে থতমাটা ধোয়ার পরে দেখতে পাইতে আসেন এই 24K গোল্ডের সুদিং জেল বোঝেন, অর্থাৎ স্বর্ণ দ্বারা তৈরি হয়েছে। এটা বর্তমানে এত আপডেট করে এত ভালো তারা করা হয়েছে কি এর বলুন, তার দেখা যায় এই সুদিং জেলটা তুমি হগল সময় ব্যবহার করে এটা নূতন আপডেট হয়ে আরও বেমালা ভালো আকারে কলো আসছে। আর এই সুদিং জেলটা দিলে কলো ফেসটা সুদিং হবে, ব্রাইটেনিং হবে, হোয়াইটিং হবে, ময়শ্চারাইজিং হবে বোঝেন। আর এই সুদিং জেলটা দিয়ে 20 মিনিট রেখে দ্রুত করে দিয়ে ফেলাবেন, ফেসটা বেমালা সুন্দর তো হইবে, এছাড়া কলো একেবারে গ্লাস স্কিন হয়ে যাবে বোঝেন। সুদিং জেল ব্যবহার করলে রোদ্দুরের পোড়া দাগটা চলে যাবে, শীতকালে বেমালা উপকারী এই সুদিং জেলটা ব্যবহারে। তার ইনস্ট্যান্ট ধোয়ার পরে দেখতেই পেয়েছেন মোর ফেসটা কি সুন্দর হয়ে গেছে। হের পরে দেখতে পাইতেছেন একালা খাজানা হোয়াইটেনিং ক্রিম, এটা যে কি পরিমাণ ভাইরাল। আর যারা খুব দ্রুত আকারে ফর্সা হইতেছেন এবং অরিজিনাল খাজানা ক্রিমটা ইউজ করতেছেন, অবশ্যই মুই যেই পেজগুনে পারচেস করি ওই পেজগুনি করবেন, তাহলে অরিজিনাল জিনিস তো পাইবেন, সেই সাথে বেমাল উপকারী হবে। তার কম সময়ে যদি কেউ অরিজিনালভাবে একালে ফর্সা হইতে চান, অবশ্যই খাজানা নাইট ক্রিমটা ব্যবহার করবেন, প্রত্যেক দিন রাত্রির কালা ব্যবহার করতে হবে, করে বেন্যাকালে ঘুমে গুন ওইটা ওই গোল্ড 24K দিয়ে গেলে ধুয়ে ফেলে। খাজানা ক্রিম ইউজ করে ফেজা তো ফর্সা করবেন, আর হাত পা বডি কালা থাকবে হেয়া তৈতে পারে না। ওই লেগে কলে এই বডি হোয়াইটেনিং ক্রিমটা দেখতে পাইতেছেন, এই ফেস কম্বোটা পারচেস করলে এই বডি ক্রিমটা এককালে ফ্রি পাইয়ে যাবেন শীত উপলক্ষে। শুধু এই না, সাথে কলো এই লিপ বাম দেখতে পাইতেছেন, এই লিপ বামটাও কলো ফ্রি পাইয়ে যাবেন এই শীত উপলক্ষে এই ফেস কম্বোটা পারচেস করলে। এই সুবর্ণ সুযোগগুলো সীমিত সময়ের লিগে দাদুরা বুড়া কেউ মিস করবে না। আর এই লিপ বামটা শুধুমাত্র লিপ বাম না, লিপ অয়েলের নাহান লিপস্টিকের উপরে দিলে লিপটা এককালে গ্লসি গ্লসি করবে, তেলতেলা করবে, সিক্স ঠোঁটের ফাটা দাগ দূর করবে, ঠোঁটের মরা চামড়া উঠতে হেয়ে ওগুলো চলে যাবে। তার এই যে দেখতে পাইতেছেন সাপান ক্রিম আর সুদিং জেল, এই তিনটে ফেস কম্বো অর্ডার করলে বডি ক্রিম আর ঠোঁটের লিপ বামটাগুলো ফ্রি পাইয়ে যাবেন। এই শীত উপলক্ষে এই অফারটা কেউ মিস করবেন না। মোর দাদুকে বুয়োগো সুবিধার্থে পেজ লিঙ্কটা কমেন্ট বক্সে এবং ক্যাপশনে দিয়ে দেবো, আমরা কিনে নিতে পারেন। তার যাই হোক হের পর মোরা আরেকো অটো নিছি বোঝেন, তার সামনে কতদূর হাইটে হের পরে আরেকো অটো নিতে হয়েছে, তার একালে যেইটাতে ওরছিলাম ওইটাতে যাইতে নি। যাই হোক মগো বরিশালের রাস্তাঘাট বেমালা সুন্দর, তার ইয়ে পার করে যাইতে এসে দেখতে পেতে এসেন বড় মামা শ্বশুর বাড়িতে যাম। এখন অনেকে বলতে পারেন বড় মামা শ্বশুর বাড়িতে যাম, তার আমার বড় মামা কোথায়? বড় মামা তো প্রবাসে চললে যাবে, একালে বেশি দিন হাতে না বোঝেন বেমালা।
লগে কল মোর বড় মামা আর মগো নূতন মামি এফির মগোর লগে বরিশাল আসে নাই বুঝলেন। তার কিছুদিনের ভিতরে আবার ওই মামির আব্বা আম্মা উনারা আবার ঢাকা যাইবে, নানুদের বাড়িতে যেহেতু বড় মামা চললে যাবে দেখা করতে, তো অবশ্যই যাইবে। তার এক্ষেত্রে করলো এখন যেহেতু হাতে কম সময়, সেক্ষেত্রে বড় মামা যেহেতু আসে নাই মোরা বরিশালে বেড়াইতে আসছি না, তার ওই লগে যেহেতু মগো দাওয়াত দিছে মোরাই চললে আসছে, তার ক্লিয়ার করে দিলাম, না হইলে অনেক কথাবার্তা আমার গমনে থাকতে পারে। এখনও কথা না, তার বাড়িতে ঢোকার সাথে সাথেই করলো প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস ইয়েকে বলে বলতো, তার ট্যাং দিয়ে লেমু দিয়ে বেমালা মজা করে শরবত দিয়েছে, যেহেতু মুই শরবতটা খাইনি লেগে মুই খাই না কিন্তু খাইতে বেমালা মজা এসে। আর এই যে দেখতে পাইতে আসেন বেমালা মিষ্টি একুয়া গুড়ে গুড়া মাইয়ে, তার গুড়ে গুড়াটা কেডা মাসাল্লা বলতে বলবেন, ওই ইয়ে করলো মোর মামির ছোট্ট বোন বুঝছেন। মোর মামিরা যেহেতু তিন বোন, এই যে দুই বোন দেখতে পাইতে আসেন আর মোর মামি তো ঢাকাতে মোর নানুদের বাড়িতে, তারা এখনও কথা না, মামির লগে করলো ভিডিও কলে মোরা কানেক্ট আসলাম, হগল কিছুই দেখছে হেই আবার ভিডিও করতে ভুলে গেছে, তারা এখনও কথা নেই যে হাত ধোয়ার পরবে বোঝার একসের মোরা আত আগ্রহ গই দিতে আসে লাগতে আসে কে মগো মিষ্টি বিতরণ করতে আসে এরম করে আত আগ্রহ দিয়ে আসি, তারা এখনও কথা না পর মগো খাওয়া দাওয়া দেবে আর আইতে আইতে একটু দেরি হয়ে গেছে, তো বোঝেন খিদে প্যাডের ভিতরে একাল কিলবিল কিলবিল করতে আসে। তারা এরপর দেখেন এই যে শশা টমেটো দেওয়া হয়েছে, পরে সবাইকে আম তারা শশাগুলো নিয়ে খাওয়া শুরু করেছে, ওই যে খিদে লাগছে আমি বললাম না, তার ওই বাড়িয়ে খাইবে হাতে একটু সময় লাগবে না, ওর লোক ওই শশাগুলো এগুলো খাওয়া দাওয়াচ্ছে, তার এই ওখানে সামনে সামনে হের পরে করলো এখানে খাওয়া দাওয়া দিতে আসে, দেখতে পেতেছেন চিকেন রোস্ট গরুর গোস্ত আর পোলাও কলো দিয়ে দিয়েছে, এখানে সালাদ দিয়ে দিয়েছে, তারা মোরা মিললে বললে খাওয়া শুরু করে দিয়ে তোমার হ্যাঁ আগে তো খাওয়ান বাড়তে হবে প্লেটের ভিতর, বা এবার বলতে আসে যে মুই বাড়িয়ে দিয়ে বাজান, তাই এই যে দেখতে পেতেছেন পলা সুন্দর করে প্লেটে বাইরে দিতে আসে, দাওয়াত খাইতে আসলে কিংবা পরিবারের হগলিতে মিললে খাইত বসলে বেমালা ভালো লাগে। আর যেহেতু এই যে মোর মামি বোঝেন মগো নূতন মামি যে বিবাহটা হয়েছে মোর বড় মামার সাথে, মুই তো বললাম এই মোর আব্বার যেহেতু এই মগো নূতন মামির এগুলো আগে গনেই দেখে রাখছিলে, বড় মামা ঢাকা গনে বরিশাল আইয়ে পছন্দ করে হেরপরিতে বিবাহটা করছিলে, এ সমস্ত ব্লগ যে ভিডিওগুলো তুমি আমাগুলোর আগে শেয়ার করছি, যারা যারা রেগুলার ব্লগ ভিডিও মোট দেখেন হেরা তো জানি না কামতারা কী হয়েছে হগল কিছু, সেক্ষেত্রে মোর আব্বার লগে পূর্ব পরিচিত এবং আত্মীয়তা সম্পর্ক তো আছে মোর আব্বা এমএ, তো দাওয়াত পাই সেক্ষেত্রে মোর আসছি পরে গেলো পরিবারের হগলিতে মিললে ওই সুবদ্ধগুলো মগো দাওয়াত দেওয়া হয়েছে, তার যেই হোক বিবাহের পর তো আর মামিদের বাড়িতে আসা হয়নি, তার যেহেতু আসছি আর দাওয়াত খাইতে আসলে পরিবারের হগলটিতে মিলে একত্রে বসলে সব কিছু করলে বেমালা মজা লাগে বোঝেন। তার মোরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, যে দেখতে পেতে আসেন মোরা পরিবারের হগলিতে মিললে বসছে, এখন করলে মোরা বলতে আসছি যে আমেরাও বসেন এইখানে, যে দেখতে পেতেছেন মোর মামির আম্মা আব্বা তারপরে করলো উনার খালা উনার বোনেরা হ্যাঁ বোঝেন উনারাও আসলে, তার এখন ওই বলছি পরে বলতে আসে যে মামির যে আব্বা আর আম্মা উনার একটু পরে বসবে মগল লাগে, আবার মামির যে ছোট্ট ছোট্ট দুইটা বোন আছে না, তার বললাম কি তাহলে ওদেরকে বওয়াই দেন, করলো এবারটা আরও আগে চললে আসতে পারতাম, মোর আব্বা আবার কোথায় যেন গ্যাস আসলে আসতেবে মালা দেরি করে যে ফেলে চললে গাইতো ওগুলো দেরি হয়েছে। এখানে দেখতে পাইতেছেন তেলাপিয়া মাছ, এই একলো মোর মামিদের পুহুরের মাছ বোঝেন, ওনারা ধরিয়ে ওই আস্তে আস্তে তেলাপিয়া মাছগুলো ভাইচে ভুনা করছে, এখানে শাক ভাজি দেখতে পাইতেছেন আর লতি দিয়ে সিঙ্গুর মাছ একলে ভাজা ভাজা করিয়ে করছে, বেমালা মজা হয়েছিল খাওয়াটা বোঝেন, লতি সিঙ্গুর মাছ তো মোর এমনিতেই বেমালা প্রিয়, হের উপরে ভাজা ভাজা করিয়ে ওনারা এই লতি তুললে এগুলো রাঁধছে, তাই গ্রামের জিনিসগুলো যে ইয়ে দেখবেন ওই এগুলো একালে হাজো হাজো বোঝেন, কোনো ধরনের বাসির কোনো কারবার থাকবে না। এখানে ডাল দিয়ে যে দেশি মুড়ের যে রোস্ট পাকাইছে না, রোস্টের যে গিলে কল যে এরপর গারমা তাল হয় ওই ইয়ে দিয়ে বোম্বাই মরিচ দিয়ে ধনিয়া পাতে দিয়ে ওই ডালটি পাক করছে, তার এই যে এই কলম ওরা বেমাল্লা মজা করে খাওয়া দাওয়া করতে আসি, তার এখন ওই যে পলার পরে বোঝেন ভাত খাওয়ার পর্ব শুরু হয়েছে, ভাত দিয়ে মাছ দিয়ে শাক দিয়ে লতি দিয়ে খাইবে লেমু চিপড়াইয়ে, মুই তো পোলাও শেষ করতে পারি না, মুই এবার ভাত খাম কেমন, তারা তার হগলিতে নিয়ে এসে মাছ ভাত আর এই যে মামের দুই বোন ওগুলো মগল লগে বইছে আর মোর পোলাও শেষ হয়নি, মুই তো ভাত আর মাছটা খাইতে পারলাম না, তার মই এবার কোথাও গেলে এরকম করে খাইতে পাই না, হের পরে কলো দেখতে পেতেছেন সেভেন আপ, এই খাওয়া দাওয়া করলে কলো সেভেন আপ কিংবা স্প্রাইট ড্রিঙ্কস খেলে বেমালা ভালো লাগে। এরপরে মগো বরিশালের দধি মিষ্টি, এই যে কি পরিমাণে কলো ঢাকার কোনো দধিতে এই তোমার বরিশালের দধির নান টেস্ট পাইনি, বরিশালের দধিটার কালার দেখবে না কেলে ঘিয়ে গিয়ে পুডিং এর নাহান আর খাইতে বেমালা মজা, তাই যে বেমালা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন কলো মোরা একটু বাইরে হাঁটাহাঁটি করবো বোঝেন,
উডানে দেখতে পেতেছেন মোর মাই আবার মুড়ো ধরছে মুড়ো বাঁচতেছে না গলা ছিলে মুড়ো তোর ওই দেখলে বাল দেখে না মন ধারে মন ধারে বালো দেখাইছে সুন্দর করে গা ডাহা থাকবে হইয়া তার ওই যে দেখেন ওর আবার বান্ধবী ইয়ে গেছে মোর মামির ওই বুইনের লগে ইয়ে করলো মাইজে বুইন বলছেন মাইজে বুইনের লগে ও আবার বান্ধবী পাতেইছে যে কালা মগ বাড়তে আসছিল ও বেমালা মিলছিল করছিল না এখন ওই বরিশাল গিয়েও কলো খুশি হয়েছে তার এই লোকটা কোথায় গুনে যেন চলি এসছে মুই উনাকে চিনি না বলছেন ক্যামেরা বন্ধু ইয়ে গেছে কোথায় গুনে যেন চলি আসছিল তারপরে কলো ও মুড়োর বাচ্চা পেয়ে বেমালা খুশি হয়েছে এই মুড়ো যে দেখতে পেতেছেন মুড়োর বাচ্চা দিয়েছে এই তোমার মামির এই পালে বলছেন তার রাস্তাঘাট গুনা যেহেতু বেমালা সুন্দর মুই একটু হাঁটাচলা করতে এসেছিলাম বিহেল কেল ওইয়ে গেছে তার মরে জামো হানে গেলেই তো চললে গেলাম ঢাকা গেলে কি আর এই সমস্ত পরিবেশ কিংবা এত সুন্দর সিনসিনের দেখতে পাবো কন্দি হ্যাঁ এত দেখতে পাবো না তো এখানে কি সুন্দর সুপারি বাগান সুপারি বাগানটা দেখে মোর বেমালা ভালো লেগে গেছে আর এ কল দিয়া মোর মামির দেখো ছোট্ট বুন বললাম না ও মার্শাল্লাহ একসাথে হাসতে থাকে তার ইয়ে দেখে আমার দ্বারা বেমালা ভালো লাগছে তার ওরা আবার ঘোরাফেরা করতে আসতে পারে ময়ূরা হাত ধরে ধরে হাঁটতে আসি ও আবার মোর লগে লগে হাঁটতে আসে চিন্তা করি দেন কতটা মিশু করতে পারে মোরা কলো আবার বাইরে একটু ঘোরাফেরা করতে আসি আর ঘরের ভিতর দেখা গেছে যে মুরব্বীরা বসে কথাবার্তা বলতে আসে এরপর মামিকে আবার মোর ভাইয়ের ভিডিও কল দিয়েছিলে ওনারা সবাই একসাথে বসে কথাবার্তা বলছি তার ইয়ে ভিডিও কত বুঝলে গেছিলাম মুই কথা বলছি তো মুই এবার ওই ভিডিও কলে সবাই দেখাইছিলাম ওই মুই করতে করতে মুই যে ভিডিও করবো আমি গেলে কি শেয়ার করবো হেই বুঝলে গেলাম তাহলে তো দেখা যাইতে যে তো যেই ওকে মামির দুই বোন লইয়ে করলো মুই হাঁটতে আসি দেখতে পাইতে আসেন মোর মামির মাঝে বোন মোর মামির ছোট বোন ওনাদের নিয়ে হাঁটা চলা করতে আসি মানে ঘোরাফেরা করতে আসি তার মামি তো ভিডিও কলে হগল কিছুই দেখছে হ্যাঁ কোনো কথা না মোর ভিডিওর মাধ্যমে আবার দেখবে হ্যাঁ হগল কিছু হ্যাঁ তো আরও ভালো লাগবে কথা বলছে না তার মামি তো আসবে কিছুদিন পরে হেকালে দেখা যাবে মোরা তো আর আমনা তার দেখা যে কোলে লইলেও ভালোটা হ্যাঁ তার ঘুরে ঘুরে বাচ্চা দেখলি একসাথে ভালোটা হ্যাঁ বলছেন তার মোর আবার চললে যে মুখ বলতে আসি তার বলতে আসে যে একটু পরে আয়োজনটা দিলে নামাজ পড়ে এরপর জামুহানে তার যেহেতু একটা আলো আলা আছে মোরা একটু ঘোরাফেরা করি তার ওই যে মামির আম্মা আবার বলতে আসে যে মগো পুহুর যে ওখানে গাঠলা বান্ধি না সুন্দর করে করা আছে তার ইয়ে দেখতে মোর আবার ওপারে যাইতে আসি ওপারে বলতে ওই যে ও কুলে পর্দা দিয়ে রাখছে ওখানে গেলে সুন্দর করে যে পুহুরে আবার গাঠলা পাকে নিয়ে আসে বল যেহেতু বিবাহের পর আর কখনো আসা হয় না আর বিয়ের দিন তরম করে কিছুই করা হয় না দেখা হয় না তা যাই হোক আজকে একটু সুন্দর করে ঘোরাফেরা করতে আসি মামার শ্বশুরবাড়ি বললে কথা তো ইয়ে তো ক্যালকেল আওয়ায় না তার বছরে একবার কিংবা জীবনে একবারই মানুষে কলো যায় তার যাই হোক আল্লাহ ভাগ্যে রাখছিলে গেছিলাম দোয়া করবেন এখন এই যে দেখেন গাছপালা গুণাগুলো দেখাইতে আসি মোর মাইয়া ও আকাল বেমালা খুশি হয়েছে যে মুড়ো আছে না মুড়ো গুণা তৈরি তার ভাইয়া ভাবি আবার ওখানে কথাবার্তা বলতে আসে মোর আব্বাই বলতে আসলে এই হিন্দি মোর মাইয়া ওই যে মুড়োটা ধরছে ও আবার অন্য মুড়োর বাচ্চা নিয়েছে নিয়ে এরপর ও আবার হাঁটাচলা করতেছে এই কুল দিয়ে যে পুহুরটা দেখতে পাইছে না পুহুরের ভিতরে গুলো বেমালা মাছ আছে এখন এই যে ও বেমালা মাছ ধরছে ধরছে পরে আমি জিজ্ঞেলাম কি কয়টা মাছ ধরছে দেখি আমি ভাবছিলাম একটা ধরছে নিয়ে হেয়ার পর দেখলাম কি পলিথিনটা তো বরিয়ে ফেলেছে মাছ দিয়ে তার ও কি সুন্দর করে বসি দিয়ে দিয়ে এই পলিথিনটা বরিয়ে মাছ ধরছে চিনতে করা যায় এত সুন্দর সুপারি বাগানটা দেখে মোর মাই একসের ঘরতে আসে মগো ঢাকায় তো এত সুন্দর পরিবেশ নেই দেখা যায় মোরা বদ্ধ ঘরে থাকি ফ্ল্যাটে থাকি ওখানে তো এরকম উড়ান বাড়ি কিংবা বাগান পুহুর এরপর গাছপালা এত কিছু থাকে না কথা বোঝেন তো যেই এক মোরা আড়াচলা করতে এসে মুই এবার উকুল দিয়ে দেখি আসলাম সুপারি বাগানের সামনে যে রাস্তাটা না বেমালা সুন্দর তার মোরা সুন্দর করে আড়াচলা করতে এসে ঘোরাফেরা করতে এসে আর ভাবতে এসে কি সুন্দর পরি তার মামির যে ছোট্ট বোন এই যে দেখতে পেতেছেন মোর ভাই এবার কোলে এসে ওর নাম করলো আদিবে বলছেন তারা আদিবের লগে মোরা আবার বেমালা দুষ্টামি করতে এসেছিলাম ও আবার দুষ্টামিটা বসতে এসেছিল যে দুষ্টামি করতে স্যার মোর মাইয়ে আছে না মোর মাইয়ের লগে যে ওই মামির যে মাইজে বোন ওর নাম আবার রাবে বুঝলেন রাবের লগে বেমালা জমে তার মোর এরম করে কথাবার্তা বলতে এসে ঘোরাফেরা করতেছে বেমালা এনজয় করছে তার আজকের দিনটা করলো মোরা বেমালা এনজয় করে পার করছে মোর দাদুকে বুয়োকে ধরে কেমন লাগছে আজকের ভিডিওটা কমেন্ট করে দিয়ে জানাতে বলবেন ও কি এহিন দেখি সুন্দর ছোট ছোট বাগান এসে হইয়া দেখতে ভালো লাগছে তার এহিন দিয়ে আন্দার আন্দার হইয়ে যাইবে ভাই এবার কোলে নিয়েছিল না আদিবেকে বললাম না তার এরপরে করলো ওরা হিন্দি আবার ছবি তুলছে আর এখান দিয়ে সন্ধ্যার আজান দিয়ে দেবে না মাগরিবের আজান ওই লোকে যে হাঁস মুরগি যে ইয়েছিল না ওই এর বলতে এসেছিল কি যে খোপের ভিতরে ঢুকতে বলছে আর ওরা বুঝছে বোঝেন ঢুকিয়ে গেছে ওরা ওগুলো কথা বোঝে তার পশু পাখি হোক যেই হোক ওই যদি পালে বোঝেন পারলে অন্যরকম একটু মায়া হয়ে যায় ওরা কথাবার্তা হকল কি সে বোঝে ওগুলো মহেই বলতে আসে যে খোপের ভিতরে ঢুক ঢোক আর ওরা ঢুকিয়ে গেছে কি সুন্দর দেখছেন তার মোর মাই এবার আদিবেকে কোলে নিয়েছে তার ওর লগে মিলিয়ে এত ভালো ঠেয়েছে মুই বল
পারলাম তুমি এটা হাটার রাহ ইদে মজা খাই আমার বেমালা ভালো লেগে গেছে। তা যাই হোক মোরা ঘোরাফেরা করে সুন্দর করে আজগর দিনটা পার করলাম। হের পরে কল যে রাত্রি রয়ে গেছে এখন কল মোরা বাড়তে চললে যাইতে আছে। মোর দাদু কুপু কোথারে মোর আজগর ভিডিওটা কেমন লাগছে ওইয়া জানাইতে তো ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দেবেন। তার আজগর মতো বিদায় নিতে এসি, সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, মোগলকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।